নমস্কার, শুভ সকাল সকলকে। কথাই সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আমরা একটা উৎসবের মরশুমে মোটামুটি চলে এসেছি এবং উৎসবের আনন্দে উচ্ছ্বাসে সকলে মিলে একসাথে হেঁটে চলেছে। এবং একটি কথা বলতে হয় যে আমাদের জীবন চলতে থাকে, যত ধরনের দুর্যোগ আসুক, যত ধরনের দুঃখ আসুক, কষ্ট আসুক, আমরা সব কিছুকে পার করে আমরা সকলে মিলে যদি হাঁটি তাহলে অনেকটা পথ আমরা অতিক্রম করতে পারি একসাথে। আসলে পারিপার্শ্বিক অবস্থা অনেক সময় আমাদের প্রতিকূল থাকে, অনুকূল থাকে না, কিন্তু তারপরেও কিন্তু আমরা আমাদের সকলের ইচ্ছে শক্তি এবং এই যে বন্ধুত্ব, এই সব কিছুকে একসাথে নিয়ে যখন হাঁটি তখন সেই সময়টাকে আমরা কাটিয়ে ভালো সময়টাকে আনতে পারি। সেই জায়গায় আমরা আজকে রয়েছি আবারও অনুষ্ঠানে। আর কথাই সুরের এই সকালের অনুষ্ঠান মানেই কিন্তু আনন্দের একটা ছোট্ট একটা বলবো ডোজ, যেখানে সারা দিনের একটা রসদ আমরা এখানে পেতে পারি। আমাদের সাথে শিল্পীরা রয়েছেন, সঙ্গীত শিল্পী রয়েছে জাগৃতিনাথ। নমস্কার জাগৃতি, অনেক অনেক স্বাগত তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং গান শুনবো, কথা শুনবো জাগৃতির আজকে। পাশে যে দুজন শিল্পী রয়েছেন, মেঘনাথ চক্রবর্তী রয়েছেন আজকে তবলায়। মেঘনাথ, অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং রয়েছে দেবজিৎ দেবনাথ। নমস্কার, সুপ্রভাত দুজনকে, অনেক অনেক স্বাগত। আমরা শুরু করব অনুষ্ঠান। জাগৃতি, কি গান দিয়ে শুরু অনুষ্ঠান? আমি প্রথমে শ্রী আনন্দমূর্তিজির লেখা একখানি গান দিয়ে শুরু করতে চাই। চলো হোক। তোমারে নামে ভাসিয়ে দিল আমার সাধের তো। ঝড় বাদলে অশনিতে কাঁপে না গো আধার রাতে, ঝড় বাদলে অশনিতে কাঁপে না গো আধার রাতে, ধেও তুমি ধেনো তুমি, ধেও আমার সাধের তোরে।
হরির স্বর্ণ আলোয় মশি মাখা আমার কালোয়, সুর করির স্বর্ণ আলোয় মশি মাখা আমার কালোয়, চলবে বেছে মন্দ ভালোয়, চলবে বেছে মন্দ ভালোয়, সরিয়ে সকল গ্লানি তোরি খানি তোমার নামে, ভাসিয়ে দিল আমার সাধের তো সাধির তোরি খানি তোরি খানি, আমার সাধির তোরি খানি তোরি খানি। কি সুন্দর শুরু করলো আজকে আমাদের অনুষ্ঠান। আসলে গানের কথাই বলা যায় যে গান এমনই একটা বলবো মানে আর্ট যেটাতে আমাদের মনটাকে একদম ভালো করে দেয় এবং অনেক সময় খারাপও করে দেয়। কারণ খারাপ করে দেয় কেন, অনেক সময় দুঃখ হলে আমরা দুঃখের গান শুনি আর কি, এমন ব্যাপারটা। তোমার হয় জাগৃতি? এমন হয় তো আমি ঠিকই করেছি, তোমারও হয়তো দুঃখের গান শুনলে সব থেকে বেশি দুঃখ যেখানে আরো বেশি পাওয়া যাবে সেই দুঃখের গান আমরা শুনতে চাই, শুনতে নেই উল্টো গান শুনতে হয়। কিন্তু আমরা এটা করি না, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দুঃখ হলে দুঃখ চলে আসে, মানে আমার সাথে আমার জন্যই গানটা বানানো হয়েছে এমন তখন মনে হয় আর কি। জাগৃতিকে, জাগৃতি কি করো তুমি? আমি স্টাডি করছি, ক্লাস 11। ক্লাস 11 পড়ছো, কি নিয়ে পড়ছো? হিউম্যানিটিস নিয়ে। কোন স্কুলে আছো তুমি? আমি খোয়াইতে। কেউ তো শুনতেই পাচ্ছে না, শুধু আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ খোয়াইয়ে আছো, যাই হোক ঠিক আছে। আমরা আরো আরো কথা কথায় যাবো জাগৃতির সাথে, পরের গান শুনি। কি গান এবার? এবারও শ্রী শ্রী আনন্দমূর্তিজির লেখা একখানি গানই আমি গাইছি, চলো। ভালোবাসা
হ্যাঁ, এই গানটা শুনে আমাদের অনেকের অনেকগুলো গানের কথা মনে পড়ে গেছে, অনেকগুলো গানের সাথে ভীষণ রিজেম্বলেন্স রয়ে গেছে। যাই হোক, খুব সুন্দর। জাগৃতির গানের ক্ষেত্রে কার কাছে শেখা এবং এখন কার কাছে শিখছো? আমি মানে ছোট থেকেই শ্রীমতী শুক্লা পাল আমার মানে গুরু, ওনার কাছেই শিখছি, তো এখনো কন্টিনিউ হচ্ছে, এখনো চলছে। বাহ, চলুক। এবং কি ধরনের গান তোমার ভীষণ বেশি ভালো টানে? আমি লোকসঙ্গীত গেতে একটু বেশি ভালোবাসি। আজকে শুনবো আমরা লোকসঙ্গীত? শুনবো অবশ্যই। চলো যাই পরে গানে। যাই পরের গানটা কাজী নজরুল ইসলামের লেখা, তো ওই গানটা হয়তোবা এখন যে বর্তমান সময়ের যে মানে পরিস্থিতি, যে কলকাতার যে রিসেন্ট ঘটনাটা, এটার সঙ্গে হয়তোবা কিছুটা খানিকটা মিল খেয়ে যাচ্ছে জিনিসটা, তো আমি একটু গাওয়ার চেষ্টা করছি। একদম, চলো। মাটির প্রতিমা গলে যায় জলে, বিজয়ায় ভেসে যায়, হায় বিজয়ায় ভেসে যায়, আকাশে বাতাসে মার স্নেহ জাগে, আকাশে বাতাসে মার স্নেহ জাগে, অতন্দ্র করুণা তরি আশেপাশে তার কৃপা।
পুজিস নে, মাকে তো তোরা পুজিস নে, মাকে তো তোরা পুজিস নে। একদম যেটা জাগৃতি বলছিল, শুধুমাত্র পশ্চিমবঙ্গের একটি ঘটনা নয়, এই ঘটনা মানে আমাদের, আমার মনে হয় আমাদের ঘরে বাইরে প্রতিনিয়ত ঘটে চলেছে। মেবি সব কিছুর ঊর্ধ্বে উঠে যদি একটি কথা বলি, সেটা হচ্ছে যে আমরা সব কিছু লাইমলাইটে আসে না, তাই না? সব কিছু সামনে আসে না, কিন্তু যে ঘটনাটা সামনে চলে আসে বা তার ভয়াবহতা এতটাই বেশি যে আমাদেরকে বারংবার নাড়া দিয়ে যায়, বোধহয় কোথাও আবার নতুন করে মনে করিয়ে দিয়ে যায় যে আমরা আসলে মানবিকতা থেকে কতটা দূরে চলে যাচ্ছি। সেটা নারী পুরুষ ভেদাভেদে আমি বলছি না, আমার মনে হয় আর কি, মানে মানুষ হিসেবে আমরা অনেকটা দূরে চলে যাচ্ছি। এই সমস্ত ঘটনা যখন প্রকাশ্যে আসে, বারবার আসে, আমার মনে হয় অনেকটা দূরে, অনেকটা পিছিয়ে পড়ি আমরা। যাই হোক, আমরা আবার যাই আমাদের অনুষ্ঠানে, ফিরে আসি আবারও। গানের সাথে সাথে অনেক কিছু মাথায় ঘুরছিল, অনেক কিছু চলে এসছে। চলো যাবো পরে গানে, কী গানে বলি এবার? হেমন্ত মুখার্জির লেখা একখানি গান, সকলেরই খুব পরিচিত গানটি। চলো হোক। প্রশ্ন করিনি ধ্রুব তারার, কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব।
কত কাল আমি প্রবদি সাহারা, প্রবদি সাহারা। না না, একদম দিশেহারা থাকা চলবে না। কথাই বলে যে ধ্রুবতারা সবসময় কিন্তু রাস্তা দেখিয়ে নিয়ে যায়, এবং যখন এত সুন্দর সুন্দর গানের সাথে জুড়েই গেছো তাহলে তো আর দিশেহারা হওয়ার কোনো চান্স নেই। এবং আমার মনে হয় যে যারাই আমরা একটু গান বাজনা করতে ভালোবাসি বা এই শিল্পর সাথে আমরা সকলেই কম বেশি যুক্ত যারাই রয়েছি, তাদের দিশেহারা হওয়ার পথটা একটু অন্যরকম। তাদের একমাত্র তালে ছন্দে দিশেহারা, দিশেহারা তো তালে ছন্দে হয়ে যায়। যেটা মানুষ যেভাবে দিশেহারা হয় শিল্পীদের ক্ষেত্রে দিশেহারাটা এরকম একদম নয়। আমি জানো তো, আমি আমি একদম আমার মনে হয় আমি নিজের জীবন দিয়ে দেখেছি যে আমার যতই ঝড় ঝাপটা থাকুক জীবনে, আমার মনে হয় আমার এই শিল্পটা আমার সাথে এতটাভাবে জড়িত ছিল এবং এতভাবে আমাকে সাপোর্ট দিয়েছে যার জন্য উতরে যাওয়া যায়, উতরে যাওয়া যায়। এবং যে কোনো ক্ষেত্রে সেটা আমাদের সকলে সকলে জীবনের ঝড় আলাদা আলাদা, আমরা বলতে পারি না যে এটা কম এটা বেশি, এমন নয়। যার যার জীবনের কাহিনী, যার যার জীবনের ব্যক্তিগত যুদ্ধ, সেটা আলাদা কথা। শিল্পটাই মানে নিজেকে দিশেহারা করতে দেয় না, এটাই বলছি আমি ওকে যে কোনোভাবেই না। অনেকটা যোগ সেপার্ট গানের ক্ষেত্রে আমরা বলছি যে এমনিতে ধ্রুবতারা যেমন বলি এমনই আমাদের সত্যি রবি ঠাকুরের কথা এখানে চলে আসে যে তোমাকেই করিয়াছে জীবনের ধ্রুবতারা। এই গানখানি আমাদের সকলের জন্য একদম সমানভাবে প্রযোজ্য, আমরা ভীষণভাবে সেটাকে মানি। যাই হোক, ছোট্ট একটা বিরতিতে যাবো, জাগৃতি। বিরতি থেকে ফিরে এসে আরও কিছু কিছু গান শুনবো, কথা শুনবো, সঙ্গে থাকবেন, আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো, অনেক অনেক স্বাগত। সানরাইজ গুরু মশাইরা নিবেদিত কথাই শুনে জমজমার সকালে আমরা রয়েছি এখানে, রয়েছে মেঘনাথ, রয়েছে দেবজিৎ, রয়েছে আমি এবং রয়েছে জাগৃতি। জাগৃতি, এবারে কি গান? এবার বাউল জসীমউদ্দিনের একখানি গান। চলো হোক, এই তো ফিরে এসছে নিজের জেনারে। Thank you.
আবেগপূর্ণ আমাদের জাগৃতি গাইলেও ভীষণ সুন্দর করে ভীষণ দরদ দিয়ে জাগৃতি ভালো লাগাচ্ছে না না লোকগীতি মানে ফোকের একটা অন্যরকম ব্যাপার রয়েছে তাই না মনে হয় খুব কাছের নিজের নিজের করে করা যায় ভীষণ ভালো একটা ব্যাপার রয়েছে এবং আমরা যারা শুনতে ভালোবাসি তাদেরও ভীষণ ভালো লাগা তৈরি হয়ে যায় যাবো জাগৃতি গাও পরে গান কি করবে বলো তারপরেও একখানি লোকগীতি হ্যাঁ এখন লোকগীতি চলুক চলো হতি ভালো কইরা বাজাও গো দোতারা কমলা সুন্দরী নাচে তুমি ভালো কইরা বাজাও গো দোতারা কমলা সুন্দরী নাচে সুন্দরী কমলা হাই সুন্দরী কমলার চরণে নূপুর ঋণী ঝিনি কইরা বাজে রে ভালো কইরা বাজাও গো দোতারা কমলা সুন্দরী নাচে তুমি ভালো কইরা বাজাও গো দোতারা কমলা সুন্দরী নাচে বাড়ি হইতে
বাজাও দো দো তারা কমলা সুন্দরী নাচে, তুমি ভালো কইরা বাজাও গো দো তারা সুন্দরী কমলা নাচে, তুমি ভালো কইরা বাজাও গো দো তারা সুন্দরী কমলা নাচে, তুমি ভালো কইরা বাজাও গো দো তারা কমলা সুন্দরী নাচে। একদম তিনজনে মিলে যা একটা প্রস্তুতি এখানে করলো আর কি, মানে অসাধারণ বলবো, এবং ভীষণ ভীষণ তালে তালে একদম ছন্দে ছন্দে, একটু হলেই কিন্তু আমার মনে হয় আমাদের দর্শকরা অনেকে মনে মনে নাচ করে ফেলেছে। আমরা আসলে বললাম না যে গানের মধ্যে বা যে কোনো আর্টের মধ্যে এই ক্ষমতাটা কিন্তু রয়েছে, যে আপনাদেরকে এই কথাটা আমি ভীষণভাবে বলি এবং সত্যিকারের আমি ফিল করি বলেই বলি, যে বিনা টিকিটে আপনাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে নিয়ে আসতে পারবে, বিভিন্ন অনুভবের মধ্য দিয়ে নিয়ে যেতে পারবে, মানে মোট কথা হচ্ছে যে যে কোনো পরিস্থিতিকে বদলে দেওয়ার ক্ষমতা কিন্তু এই পারফর্মিং আর্ট বা এই শিল্পগুলির রয়েছে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব, শেষ গানের সাথে সাথে জাগৃতিকে বলবো খুব খুব ভালো থাকবে, অনেক অনেক পড়াশোনার সাথে সাথে গানেরও সাথে তোমার যেন এই যে মিতালিটা সেটা আরও বাড়তে থাকুক, খুব ভালো থাকবে। এ কথা বলে আমরা মেঘনাথকেও জানাবো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এত সুন্দর একটা সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং দেবজিৎকেও আজকের সকালটা আসলে রবিবারের সকালে আমাদের সকলের একটা মানে একটা আরাম আয়েসের সকাল আর কি, এবং আমাদের আরাম আয়েসটা এখানে আমাদের আনন্দের মধ্যে, এই যে শিল্পকলাটাকে নিয়ে আমরা থাকি সেটার মধ্যে থেকে এত সুন্দর ভালো লাগা আর কোনো কিছু বোধহয় তৈরি করতে পারে না। যাই হোক আমরা যাই আমাদের আজকের অনুষ্ঠান শেষ কেন জাগৃতি চলো। মরিয়া ডুব
থাকো না কাছে থাকো, যত্ন করে মাখো কার উঠোনে পরো ঝরিয়া, ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া, ইন্দুবা লাগো ইন্দুবা লাগো ইন্দুবা লাগো ইন্দুবা লাগো ইন্দুবা লাগো ইন্দুবা লাগো ইন্দুবা লাগো। মা শেষ হয়ে গেল, ইস আরেকটু ছিল, একটু মনে হচ্ছে যে আরেকটু থাকলে মনে হয় ভালো ছিল। বাবা তারা দুজনেই কথা বলবে, আচ্ছা বলো 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 আমরা শুনি, তাই না জাগৃতি? হ্যাঁ অতিরিক্ত হয়ে গেছে আর কি, মনে হচ্ছিল এই গানটার সাথে আরেকটা গান জুড়ে দিলে ভালো ছিল, তাহলে আমাদের সময়ও আছে একটু, তো সুতরাং আরেকটু শুনতেও পারতাম। জাগৃতি কিন্তু বড় বড় গোল গোল চোখ করে আমাদের দিকে তাকালো, শেষ হয়নি তো মা, এখন বলছে আবার গাইতে হবে। না না মানে এই গানটাতে মেঘনাদের এক্সাইটমেন্ট এত বেশি বেড়ে গেছে, মেঘনাদের সাথে সাথে দেবজিতেরও অসাধারণ, ভীষণ সুন্দর লেগেছে, এবং দুজনের সঙ্গত এবং এতটাই মাখোমাখো ছিল, তাই না? হ্যাঁ খুব ভালো অবশ্যই, এবং এখান থেকে পেলেই কিন্তু এই সিগন্যালটা একসাথে মনে হতে হয়, এই যে ব্যালেন্সিংটা ভীষণ প্রয়োজন। আমি কোথায়, আমি তো উপভোগ করেছি তোমরা গান টানটা পরিবেশ। হ্যাঁ এটা তো অবশ্যই সেটাই, আমাদের মধ্যে না এটা ভালো কিন্তু, মানে আমি ওকে ভালো বলবো, ও আমাকে ভালো বলবে, আমরা একজন একজনকে ভালো বলবো, ভালো টালো বলে আমাদের অনুষ্ঠানটাকে আমরা ভালো বলবো বলে আমরা চলে যাবো, ব্যাস পরের দিন এসে আবার সেম করবো আমরা। কেন গো আমরা তো শোনো, এই যে ভালো বলাটা না এটা একটা আর্ট, বুঝলে তো, তাই না? একদম, সবাই কিন্তু ভালো বলতে পারে না, সবার বলতে মানে ওই হয় কিন্তু যে খুব ভালো তারপরে বলবে হ্যাঁ ঠিক আছে ওকে, মানে সেই লেভেল অব্দি বলতে পারবে না। মিঠুন কিন্তু ঠিকই বলেছে, যাই হোক কিন্তু আমাদের যেটা ভালো লাগা সব থেকে বেশি তৈরি করে সেটা হচ্ছে আপনাদের যে এই যে প্রতিদিন সকালের আমাদের সাথে থাকাটা, সেটা আজ থেকে নয়, সেই কবে থেকে শুরু হয়েছে আর আমার মনে হয় অনেক দূর অবধি যাবে। জাগৃতির মতো শিল্পীরা যারা উঠে আসছে নতুন করে নিজেদের সঙ্গীত জীবনটাকে আরও সুন্দর থেকে সুন্দরময় করে তুলছে, সঙ্গীতময় করে তুলছে, তাদের জন্য আমাদের নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে থাকলো অনেক অনেক শুভেচ্ছা। পড়াশুনোর সাথে সাথে তোমার গানটা তোমার সাথে থাকুক, তুমি আরও অনেক অনেক এগিয়ে যাও আর অনেক অনেক ইন্দুবালা গাও, ঠিক আছে? তাহলে আমরা আনন্দ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ জানাবো মেঘনাথকে এবং ধন্যবাদ জানাবো দেবজিৎকে, জানিয়ে আজকে আপনাদেরকে আবারও বলবো রবিবারের সকাল ভালো ভালো কাটুক, দিনটা সারাটা সপ্তাহ যেন খুব ভালো কাটে, এবং সর্বপ্রথম শর্ত হচ্ছে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।